মাঝ আকাশে ধাক্কা, টুকরো টুকরো হয়ে গেল দুই বিমান। এয়ার শো চলাকালীন মৃত্যু অন্তত ৬ জনের। এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, দুটি বিমান পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কা খেল মাঝ আকাশে, গুড়িয়ে গেল নিমেষেই। দুর্ঘটনার মুহূর্তে সেই ভিডিও প্রকাশ্যে এসেছে, অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং B-17 বোম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি ছিল বেল P-63 কিং কোবরা। ভিডিও দেখা গিয়েছে এয়ার শো চলাকালীন আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোম্বার বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই বিমান ধাক্কা খায় বোম্বারের সঙ্গে। সঙ্গে সঙ্গে দুটি বিমান ভেঙে আকাশ থেকে নিচে পড়ে যায়। মাঝ আকাশেই দেখা যায় ভাঙাচোরা বিমানের নানা অংশ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে, দেখা যাচ্ছে আগুনের ফুলকিও। টেক্সাস বিমানবন্দরে এয়ার শো দেখতে অনেকেই হাজির হয়েছিলেন, তাদের মধ্যে কারোর ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে সমাজ মাধ্যমে, যা রাতারাতি ভাইরাল। দুর্ঘটনাগ্রস্ত বিমানগুলির চালকরা জীবিত আছেন কিনা তা এখনো জানাননি কর্তৃপক্ষ। কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ডালাসের মেয়র এরিক জনসন বলছেন, আপনারা অনেকেই দেখেছেন আমাদের শহরে এয়ার শো চলাকালীন একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে, এখনো অনেক কিছুই আমাদের অজানা। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। B-17 বোম্বার বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জার্মানিকে পর্যদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর থেকে এই ধরনের বিমান প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। P-63 কিং কোবরা জাতীয় বিমানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল, এগুলো ব্যবহার করত সোভিয়েত রাশিয়া।